বন্ধুগণ, তোমরা প্লাস্টিক জলের বোতল এবং মোমবাতি ব্যবহার করে বেশ মজাদার মডেল তৈরি করতে পারো। এর জন্য তোমাদের একটি ছোট্ট মোমবাতি লাগবে, যেটাকে প্লাস্টিক বোতলের ক্যাপের উপরে বসিয়ে দাও। এখন মোমবাতিটিকে জ্বালিয়ে বোতলটির মধ্যে ঢুকিয়ে ছিপিটিকে লক করে দাও। লক্ষ্য করো, মোমবাতিটি নিভে যাওয়ার সাথে সাথে বোতলটি কিভাবে সংকুচিত হয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তোমরা এই এক্সপেরিমেন্টটি দুটো আলাদা আলাদা সাইজের বোতলের সাহায্যে করতে পারো। এটার জন্য একটি বড় বোতল নাও আর একটি মাঝারি বোতল নাও, আর একইভাবে পরীক্ষাটি দুটো বোতলের সাহায্যেই করো। এবং লক্ষ্য করো, কোন বোতলটি বেশি সংকুচিত হচ্ছে, বড় বোতল কি মাঝারি বোতল। আমরা এখানে দেখতে পাচ্ছি মোমবাতি দুটি নিভে যাওয়ার সাথে সাথে দুটি বোতলই সংকুচিত হচ্ছে, কিন্তু মাঝারি বোতলটি বেশি সংকুচিত হচ্ছে। মোমবাতি নিভে যাওয়ার ফলে যে শূন্যস্থান সৃষ্টি হয় সেটার জন্য যে আমাদের যে পাশে বায়ুমণ্ডল বা বাতাস, সেটাকে বোতলটিকে চাপ দেয় এবং বোতলটি খুব সংকুচিত হয়ে পড়ে।